আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদ। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ অংশ নেন। নামাজ শেষে মুনাজাতে দেশ ও মানুষের কল্যাণ, করোনা থেকে মুক্তি লাভ ও মুসলিম উম্মার সুখ শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। করোনা সংক্রমণ কমে আসায় এবার ঈদ আনন্দ ফিরছে পূর্ণ মেজাজে। জাতীয় মসজিদ বাইতুল মুকারমে সকাল 7টা থেকে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর প্রতিটি মুসলমানের অন্তরে বইছে খুশির আবেশ। ভোরের আলো ফোটার পরপরই সবার গন্তব্য ঈদগাহে। ছিল না করোনার বিধিনিষেধ কিংবা নিরাপত্তার হুমকি, তারপরও চার স্তরের নিরাপত্তা পাড়ি দিয়ে হাজির হতে হয় জাতীয় ঈদগাহে। নামাজ শুরুর আগেই কানায় কানায় ভরে যায় ঈদগাহ ময়দান। এরপর মানুষের ঠাঁই হয় আশপাশের রাস্তায়। ঈদের নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হাফিজ মাওলানা মুফতি রুহুল আমিন। নামাজ শেষে সবার কল্যাণ, মহামারী থেকে মুক্তি লাভ ও মুসলিম উম্মার সুখ শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এরপর কোলাকুলিতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন সব বয়সী মানুষ। দীর্ঘ দুই বছর পর ঈদগাহে নামাজ পড়তে পেরে আনন্দিত সবাই। দুই বছর করোনার কারণে আমরা নামাজ পড়তে পারি নাই এবং একটা গৃহবন্দী মনে হচ্ছিল। আজকে এই জাতীয় ঈদগাহে এসে আমরা ঠিক আগের ঈদটা যেন ফিরে পেয়েছি। ঈদের আনন্দ তখনই আমরা ভোগ করতে পারব যখন এই অর্থনৈতিক রাজনৈতিক বিষয়টাতে সকলের অংশগ্রহণ থাকে, দেশ সমৃদ্ধতা এগিয়ে যায়। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই বাংলাদেশকে শান্তি এবং কল্যাণ এর মধ্যে রাখেন। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই জায়গায় নামাজ পড়েছি। আমরা আল্লাহর দরবারে দোয়া করি দেশবাসীকে রক্ষা করেন। আমরা দেশ ও জাতীয় সমৃদ্ধির পথে আমরা এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ এই ধারা অব্যাহত থাকবে। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টা থেকে পরপর 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। করোনা মহামারীর দুই বছর পর স্বরূপে ফিরেছে ঈদ। ঈদগাহে নামাজ আদায় করে প্রাণ খুলে কোলাকুলি করে আনন্দে মেতে ওঠেন সবাই। ধর্মপ্রাণ মুসলমানদের প্রত্যাশা, করোনার মতো কঠিন বিপদ থেকে মহান আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত করেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। নাজিফ ফরাইজি, আরটিভি, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে সবার মুখে হাসি ফোটানোই হবে এবারের ঈদ উল ফিতরের সরকারের অঙ্গীকার। সকালে বঙ্গভবনে ঈদের নামাজ শেষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া শুভেচ্ছা বক্তব্যে একথা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি শেষ হয়নি মন্তব্য করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান রাষ্ট্রপতি। আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী সহ সমগ্র বিশ্ববাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। করোনা মহামারী নিয়ন্ত্রণে থাকলেও করোনা ভাইরাস পুরোপুরি শেষ হয়ে যায়নি, তাই আসুন স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালন করি, দেশকে করোনামুক্ত রাখি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহার হিসেবে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ফলমূল ও মিষ্টি পাঠিয়েছেন তিনি। সকালে রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর পক্ষে তাদের উপহার পৌঁছে দেন তার সহকারী একান্ত সচিব দুই গাজী হাফিজুর রহমান লিকু ও সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার ই আলম। সরকার জীবন প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ, আনন্দ, উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। করোনার কারণেই দুই বছর বন্ধ থাকার পর এশিয়ার সর্ববৃহৎ ঈদ জামাত হয়েছে দিনাজপুরে। কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বড় ঈদ জামাত। বৃষ্টিতে নামাজ আদায়ে কিছুটা ভোগান্তিতে পড়েন মুসল্লিরা।
জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। দুই বছর পর আবারও দেশের বিভিন্ন এলাকায় খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দানে ঈদের নামাজ আদায় করেন কয়েক লাখ মুসল্লি। দিনাজপুর সহ আশপাশের ১১ জেলার মানুষের অংশগ্রহণে এটি এশিয়ার সর্ববৃহৎ ঈদ জামাত বলে দাবি আয়োজকদের। দুর্যোগ আবহাওয়ার ভিতরে সুন্দর ঈদের জামাত হয়েছে, আল্লাহর কাছে লাখের শুকরিয়া আদায় করি। এই এশিয়া মহাদেশের বৃহত্তম ঈদ গ্রাউন্ডে নামাজ পড়তে পারে আমার মন অনেক আনন্দিত এবং আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পেরেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। অনেক কষ্ট করে আসছি, আশেপাশে নামাজ পড়লাম, নামাজ পড়ে অনেক ভালো লাগলো, আমাদের মনে আশা পূরণ হলো এবং অনেক লোকজনের সমাগম ছিল এখানে। দেশের অন্যতম বড় ঈদ জামাত অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জের শোলাকিয়ায়। বৃষ্টি উপেক্ষা করে ঐতিহ্যবাহী এই মাঠে ঢল নামে মুসল্লিদের। ১৯৫তম এই জামাতে প্রায় ৪ লাখ মানুষ অংশ নিয়েছেন। আমরা যারা এখানে নামাজ পড়তে আছি সকলেই সন্তুষ্টি লাভ করে ঈদের শুভেচ্ছা জানিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মুসল্লিরা একসাথে নামাজ পড়ার জন্য কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে উপস্থিত। মুসল্লিদের যাতে কমফোর্ট আমরা নিশ্চিত করতে পারি সেটি করেছি। পানির লাইন আপনারা দেখেছেন যে মাঝখানে দেওয়া হয়েছে এবং মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে থেকে ২টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বন্দনগরী চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে প্রধান জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। বিভাগীয় নগরী রংপুরের কালেক্টরেট মাঠের জামাতে ৩৫,০০০ মুসল্লি অংশ নেন। বরিশালের হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন মুসল্লিরা। রাজশাহীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঈদগাহের পরিবর্তে কাদিরগঞ্জের বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। ময়মনসিংহের ৪৫০ ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজ আদায় করেন। ৬০০ মসজিদ ঈদগাহে নামাজ আদায় করেন খুলনার ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়া গাজীপুর, টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা, বাগেরহাট, মাগুরা, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, ঝালকাঠি, জয়পুরহাট, নড়াইল, ঠাকুরগাঁও সহ বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়ার মধ্যেই ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি বিএসএফ মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করে। নাদিরা সুলতানা, আরটিভি। এদিকে এক দশক ধরে ঈদের জামাত বন্ধ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভোজদত্ত ঈদগাহ মাঠে। মাঠের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক ব্যক্তি মারা যাওয়ার পর থেকে প্রতি বছর ঈদের দিন মাঠটিতে ১৪৪ ধারা জারি করে আসছে প্রশাসন। এতে ২০০ বছরে পূর্ণ এই মাঠটিতে ঈদের নামাজ আদায় থেকে বঞ্চিত হচ্ছে ৭ গ্রামের হাজারো মানুষ। বিধিনিষেধ তুলে দ্রুত নামাজ আদায়ের ব্যবস্থা করার দাবি এলাকাবাসীর। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের তথ্যচিত্রে দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট দেখুন। টাঙ্গাইলের ভোজদত্ত ঈদগাহের বয়স প্রায় ২০০ বছর। এই ঈদগাহের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে ভোজদত্ত ও বীর বাসিন্দা গ্রামের বাসিন্দাদের মধ্যে। বিরোধের জেরে গত ১০ বছর আগে খুন হন এক ব্যক্তি। এরপর থেকেই মাঠটিতে বন্ধ রাখা হয় ঈদের জামাত। এবারও ঈদের দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বিশৃঙ্খলা এড়াতেই এ বিধিনিষেধ বলে জানালেন জেলা প্রশাসক। পুলিশের এসপি সাহেবের মানে সুপারিশের প্রেক্ষিতে গোলমাল যাতে না হয় সেজন্য আমরা ১৪৪ জারি। তবে ঐতিহ্যবাহী ঈদগাহটিতে এভাবে ঈদ জামাত বন্ধ না রেখে নামাজ আদায়ের সুযোগ চান এলাকাবাসী। একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, ওই বিশৃঙ্খলার কারণে একজন মানুষ আহত ছিল, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পরে তিনি মৃত্যুবরণ করছে। এই শোকে মানে দুই এলাকার মধ্যে যে একজন বাকবিতঙ্গ সৃষ্টি হয়েছে এবং তুমুল একটা বিপর্যয় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এই কারণে এখানে প্রশাসন ১৪৪ ধারা জারি করছিল। আমরা চাইতেছি সবাই আবার দেখাচ্ছে নামাজ পড়তে পারি, এটা চাইতেছি নামাজটা পড়লে সবাই
মোটামুটি ভালো একটা আগের থেকে ই থাকবে না, সংঘর্ষ হইতে বাপ এরম থাকবে না। এখানের যে 144 ধারা জারি আছে এটা উঠে উঠাই দেখ এবং আমরা যাতে সাত গ্রামের মানুষ একত্রে নামাজ পড়তে পারি। এলাকাবাসীর দাবি বিবেচনায় নিয়ে ঈদগাটিতে নামাজ আদায়ের ব্যবস্থা চান এই জনপ্রতিনিধিও। আমি চাই আর পরবর্তীতে 144 ধারা যাতে না হয়। সব বাধা দূর করে ভোজ দত্ত ঈদগাহ মাঠে আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করবে মুসল্লিরা, এমনটাই প্রত্যাশা সবার। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। ঈদের দিন সকালে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় এবং মৃদু থেকে ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে দেশের অনেক স্থানে ঈদের জামাত বিঘ্নিত হয়েছে। এতে মুসল্লিদের কিছুটা ভোগান্তি হলেও স্বস্তি মিলেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল কালবৈশাখী মৌসুম হওয়ায় ঈদের দিন সারা দেশেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। দেশের 16 অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ। অন্যদিকে আগামী 2-3 দিন সারা দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দর্শক, রাজধানীর সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী বিলাল হোসেন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিলাল, আপনাকে ঈদ মোবারক। বিলাল, জানাবেন যে আবহাওয়া পরিস্থিতি এবং রাজধানীর ঈদ উদযাপন সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? যদি আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি, আপনাকে আমরা জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু সকাল 9টা লাগাতে রাজধানীতে যে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কিন্তু ঈদের জামাতে কিছুটা ভোগান্তি হলেও কিন্তু বলা যায় যে রাজধানীর যে যারা আছেন তাদের একটা স্বস্তি ফিরেছে। যে দুই তিন দিনের যে প্রচণ্ড গরম ছিল সেটি কিন্তু এখন আর নেই। আমরা জানি যে বৃষ্টি থেমে গিয়েছে, এখন কিন্তু যারা আসলে ঈদের জামাত শেষ করে কিন্তু যারা লোকজন আছেন তারা কিন্তু বের হয়েছেন বিভিন্ন বিনোদন কেন্দ্র থেকে শুরু করে একটু স্বস্তির জন্য, যেহেতু ঢাকা শহর অনেকটাই ফাঁকা। তা আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে যে এই যেহেতু এখন যে মৌসুম আছে সেখানে গুড়ি গুড়ি বৃষ্টি এবং যে কালবৈশাখী একটি ঝড়ের পূর্বাভাস সেটি হচ্ছে আরও 2-3 দিন সময় থাকতে পারে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলাতে। এটি আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অফিস। আর আপনার যেদিকে যে রাজধানীর যে মানুষের যে বর্তমান যে বিনোদনের যে আজকে যে ঈদের দিন যারা বিনোদন প্রেমী আছেন তারা যে আমরা দেখতে পাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে যে চন্দিমা উদ্যান, এখানে আসলে বিভিন্ন লোকজন তারা কিন্তু তাদের আত্মীয় স্বজন তারপর পরিবার পরিজন নিয়ে কিন্তু এসেছেন যে তাদের ঈদের যে উদযাপন সেটি কিন্তু করার জন্য। আমরা এবার দেখতে পাচ্ছি যে এখানে যে সংসদ ভবন এলাকায় কিন্তু ধীরে ধীরে কিন্তু পর্যটকদের একটি বাড়তে শুরু করেছে, আমরা সেই জিনিসটা আসলে দেখেছি। শুধু এখানে না, বৃষ্টি কমে যাওয়ার ফলে কিন্তু অনেকটাই আবহাওয়াটা হচ্ছে খুবই ঠান্ডা একটি আবহাওয়া, সেই কারণে আসলে লোকজন খুব দ্রুতই বের হচ্ছে। তাই বলা যায় যে এই এখন পর্যন্ত যেই আবহাওয়ার যে পূর্বাভাস সেটি আজকে আর বৃষ্টি না হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি, তো আগামীকাল আবার বৃষ্টি হতে পারে। আর সাথে সাথে যে ঈদকে কেন্দ্র করে যে মানুষের যে একটি বিনোদন সেটি কিন্তু আসলে স্বস্তি ফিরেছে এমনটাই আসলে আমরা এখানে এসে দেখতে পেরেছি। তো এই সংসদ ভবন এলাকা থেকে আমার কাছে ছিল সর্বশেষ খবর। জ্যোতি, বিলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে জানাচ্ছিলেন বিলাল হোসেন। টাঙ্গাইলের কালীহাতিতে নদীতে গোসল করার সময় বজ্রপাতে 3 জন নিহত হয়েছে। সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার হাতিয়া গ্রামের আরিফ রফিক, দশকিয়া পূর্বপাড়া গ্রামের ফয়সাল। স্থানীয়রা জানান, ঈদের নামাজে যাওয়ার আগে নদীতে গোসল করতে যায় 3 জন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে 2 জনই মারা যান। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় কবর জিয়ারতের সময় বজ্রপাতে রনি মিয়া নামে এক যুবক ও মেহেরপুরে ঈদের নামাজে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে অন্তত 30টি ছোট বড় হাওরের বড় ফসল। কষ্টার্জিত ধান পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। ফলে সারা দেশে ঈদের আমেজ বইলেও এবার ঈদ আনন্দ নেই হাওর অঞ্চলের অর্ধ লক্ষাধিক কৃষক পরিবারে। স্থানীয় প্রশাসন অবশ্য বলছে ফসল হারা কৃষকদের নগদ টাকা, শুকনো খাবার ও চাল সহায়তা দেওয়া হচ্ছে। সুনামগঞ্জ থেকে বিন্দু তালুকদারের তথ্য ছবিতে শাহাবুদ্দিন শিহাবের রিপোর্ট। সুনামগঞ্জের 12 উপজেলার 137টি হাওরে এবার 2,22,805 হেক্টর জমি চাষাবাদ হয়। এসব জমির ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড 121 কোটি টাকা ব্যয়ে 535 কিলোমিটার বাঁধে নির্মাণ ও মেরামত করে। কৃষকদের অভিযোগ, বাঁধে নির্মাণে অনিয়ম দুর্নীতি হয়েছে, ফলে বাঁধ ভেঙে বড় ধান তলিয়ে এবার মাটি হয়ে গেছে অর্ধ লক্ষাধিক কৃষক পরিবারের ঈদ আনন্দ। ফুলাবান্ধে যে
একটু বালা খাওয়ান দিয়ে আমি আশা ভরসা ফুজি আমরা কাছে না। অন্য বছর তোমার হরে কেন আছে যে কোনো সময় ওই ঈদ আইসে মানুষের দুমদাম হয়ে যা বাজার করছে, পাঞ্জাবি ফুরতার লাগে, শার্ট প্যান্ট যে তেতা খাইছে ওই দিয়ে নিয়েছে। এই বছর তো আইতে হতো না, এখন বুঝি আল্লাহ চলায় সরকারে আমরারে চালায় দে পাই। ক্ষতিগ্রস্ত বেশিরভাগ কৃষক এখনো সরকারি সহায়তা পায়নি বলে অভিযোগ বাঁচাও আন্দোলনের নেতাদের। হওয়ার পরে অর্ধলক্ষাধিক কৃষকের পরিবারে ঈদের কোনো আনন্দ নেই। কিছু কিছু জায়গায় যদিও সরকার থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষতিগ্রস্ত কৃষককে এখন পর্যন্ত তাদের সহায়তা দেওয়া হয়নি। ক্ষতিগ্রস্ত কৃষককে দ্রুত সহায়তা দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। তবে ঈদের আগেই কৃষকদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ঈদকে সামনে রেখে সেই ক্ষতিগ্রস্ত যারা প্রান্তিক পর্যায়ের কৃষক তাদের মাঝে এই শুকনো খাবারগুলো এবং জিআর চাল আগে থেকে বিতরণ শুরু হয়েছে, এখনও শেষ হয়নি, ঈদের আগেই সেটি কৃষকদের কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ পৌঁছে দেবে। শাহাবুদ্দিন শেহাব, আরটিভি। যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দেশের এমন অস্থিতিশীল অবস্থায় মানুষ আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে হাজি সেলিমের বিদেশ যাত্রী হয়ে প্রমাণ করেছে সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বেগম জিয়ার নামে মিথ্যা মামলা দিয়েছে। দুর্ভাগ্যের কথা, যেভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি পেয়েছে, দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে এবং একই সঙ্গে সাধারণ মানুষ যেভাবে কর্মচ্যুত হচ্ছেন, সেখানে আনন্দের সঙ্গে এই ঈদ উল ফিতর পালন করা সম্ভব হয় না। এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটা মিথ্যা মামলায় মিথ্যাভাবে সাজা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসের প্রতিপাদ্য বাস্তবায়নে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং তা ব্যবহারে শিক্ষা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন ডক্টর আ.ম.শ. আরিফিন সিদ্দিক। তিনি মনে করেন, গণমাধ্যমের সঠিক ব্যবহারে প্রয়োজনীয় শিক্ষার অভাবে অপব্যবহার হয় আর মুক্ত সাংবাদিকতায় বাধা সৃষ্টিকারী আইন ও নীতিমালার দ্রুত সংশোধন দাবি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদের। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন এর বিস্তারিত। গণমাধ্যমের প্রতি সরকারের দায়িত্ব কর্তব্য স্মরণ করিয়ে দিতে প্রতি বছরই পালিত হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এবছর এমন সময় দিবসটি পালিত হচ্ছে যখন দেশব্যাপী হইচই গণমাধ্যম কর্মী আইন ও ডিজিটাল প্ল্যাটফর্ম নীতিমালা নিয়ে, যা সাংবাদিকদের মান মর্যাদা, অধিকার ও স্বাধীন সাংবাদিকতার বড় বাধা বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রযুক্তির বহুল ব্যবহারে সিটিজেন জার্নালিজমের ব্যাপকতা বেড়েছে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্ভরশীলতা বাড়লে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা ধ্বংস হবে। তাই গণমাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পাঠ্যক্রমে গণমাধ্যম শিক্ষা অন্তর্ভুক্ত করার পরামর্শ এই বিশেষজ্ঞের। আমাদের দেশে বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং প্রতি মুহূর্তে তারা সোশ্যাল মিডিয়াতে অবস্থান করে, এই গোষ্ঠীর জন্য অর্থাৎ প্রাথমিক মাধ্যমিক পর্যায়ের ছেলে মেয়েদের জন্য মিডিয়া এডুকেশন বা গণমাধ্যম শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত হওয়া উচিত। আর সাংবাদিক নেতা দীপ আজাদ মনে করেন, কোনো অদৃশ্য শক্তি মুক্ত সাংবাদিকতাকে দাবায় রাখতে পারবে না। প্রতিবন্ধক সব আইনের অবিলম্বে সংশোধন দাবি করেন তিনি। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মুক্ত সাংবাদিকতা যাতে হয়, সেজন্য এই আইনগুলোর খুব দ্রুত সংশোধন করা এবং সেই সাথে অদৃশ্য শক্তিগুলোকে বুঝতে হবে যে মুক্ত সাংবাদিকতা এখন সময়ের দাবি, এটিকে দাবায় রাখা বা আটকায় রাখার চেষ্টাটি ক্ষতি ছাড়া অন্য কিছুই হবে। সাম্প্রতিক নানা ঘটনায় প্রশ্নবিদ্ধ হয়েছে সাংবাদিকদের নৈতিকতাও। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের স্বাধীনতা নিশ্চিতে সব পক্ষকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ নারী ও পুরুষ দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সব ব্যর্থতা ভুলে সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।
ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেনরা। ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত নারী দলের পেসার জাহানারা আলম শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট সমর্থকদের। বিশেষ বার্তা দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24144 নম্বরে ডায়াল করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।